সৃষ্টির নতুন ভিডিওর সাথে এই করোনা ভয়াবহ পরিস্থিতিতে আমাদের পুলিশ প্রশাসন তথা ডাক্তার সহকর্মীদেরকে কিভাবে বহিরাগত দেশ আহ্বান জানিয়ে নিচ্ছে, চলুন দেখে নিচ্ছি সেই কয়েকটা ভিডিও। দেখলেন তো আমাদের বহিরাগত দেশ কিভাবে আমাদের পুলিশ প্রশাসন তথা ডাক্তারদেরকে কিভাবে সম্মান দিলেন। অবশ্যই এবার দেখে নেব আমাদের ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে কিভাবে পুলিশ প্রশাসন তথা আমাদের ডাক্তার সহকর্মীদেরকে কিভাবে আহ্বান জানাচ্ছে, আসুন দেখে নিই সেই ভিডিও। আপনারা দেখলেন যেখানে বহিরাগত দেশ ডাক্তার এবং পুলিশ প্রশাসনকে যেভাবে সম্মান দেওয়া আছে সেখানে আমরা কি করছি। আজ পুলিশ এবং ডাক্তারের সহকর্মীদের পেছনে আমরা মারার জন্য উঠে পড়ে লেগেছি, কিন্তু একটা কথা ভাবুন তো, আজ পুলিশ প্রশাসন তথা আমাদের ডাক্তার সহকর্মীরা যেভাবে আমাদের জীবন বাঁচানোর জন্য তারা দিন রাত এক করে দিচ্ছে, তার বিনিময়ে আমরা তাদেরকে কি দিচ্ছি? কটূক্তি বাক্য ছাড়া এবং তাদের পেছনে লাগা ছাড়া আর কিছু বিষয় নাই, এমনকি মারতে চলে যাচ্ছি। একটা জিনিস আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জায়গায়, যেখানে পুলিশ প্রশাসন এবং ডাক্তার সহকর্মীরা যখন ডিউটি থেকে বাড়ি ফিরছে সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিবেশীরাও তারা বলছে যে তাদেরকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না, তার কারণ তাদের থেকেও আমাদের এই ছোঁয়াচে রোগ হয়ে যাবে। তা একটা কথাই বলতে চাই, যেখানে পুলিশ প্রশাসন তথা আমাদের ডাক্তার সহকর্মীরা তারাও সেফ হয়ে আসছেন, কিন্তু এই সময় আমাদেরও কিন্তু উচিত তাদেরকেও যথাযথ সেফ রাখা। তার কারণ হচ্ছে এই সময় আজ যেখানে পুলিশ প্রশাসন এই লাঠি চার্জ ব্যবস্থাটা নিয়েছে, তার কারণ সরকারের অনুমতির মধ্য দিয়ে, তার কারণ আমরা এই লকডাউনটাকে উল্লঙ্ঘন করছি বলে কিন্তু তারা লাঠি চার্জ করছেন। আর যদি আমরা এই ব্যাপারটাকে সিরিয়াস ভেবে নিই, যদি আমরা বাইরে বেশি করে যদি না যাই, তাহলে কিন্তু কোনো আমাদের এই লাঠি চার্জের বিষয়টা লাগবে না। আর একটা কথা বলতে চাই, যেখানে ডাক্তার এবং আমাদের পুলিশ প্রশাসন যেভাবে আমাদের জীবন রক্ষার তাগিদে যেভাবে লড়াই করতে চলেছে এবং যেভাবে দিন রাত পরিশ্রমের দিক থেকে এক করে দিচ্ছে, সত্যি এই সময় তাদেরকে রিয়েল হিরো বললে কম নয়। তো সত্যি পুলিশ প্রশাসন তথা ডাক্তার সহকর্মীদেরকে আমার অন্তর দিক থেকে তাদেরকে জানাই হার্দিক অভিনন্দন এবং স্যালুট। এবং তার সাথে একটা কথাই বলতে চাই, প্রত্যেক দর্শক এবং যারা বাইরে বেরোচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি এটুকুই বলতে চাই, আপনারা যথাযথ চেষ্টা করবেন বাড়িতে থাকুন, তার কারণ হচ্ছে এই রোগটা হচ্ছে ভীষণ ভয়াবহ রোগ, তার কারণ হচ্ছে এই রোগ থেকে আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই আমরা যথাযথ যদি ঘরের মধ্যে যদি থাকি তো অনেকটাই এই রোগ থেকে মুক্ত করা যেতে পারে, অনেকটাই সম্ভাবনা হতে পারে। তাই বেশি কিছু কথা নাই, ভিডিও থেকে যদি আপনাদের অনেক কিছু বিষয় যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে আমাদের নতুন ভিডিওর সাথে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।